সাহেব, আপনাদের সবার প্রিয় চেয়ারম্যান সাহেব, ভারত সাহেব, সভাপতি ম্যাডাম এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে, মানে পুলিশ জেলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভ শারদীয়ের প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যারা কর্মকর্তা আছেন, সদস্য আছেন, সবাইকে আমাকে এখানে ইনভাইট করার জন্য আমার তরফ থেকে, আমাদের পুলিশের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি একটাই বলবো, এই যে পুজোর যে কটা দিন আমরা পাব, এই উৎসবের মরশুম আপনারা সবাই ভালো কাটাবেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি, থাকবো, আপনারাও আমাদের পাশে থাকুন, আমরা তাহলে নিজেদেরকে কৃতজ্ঞ মনে করব। আপনাদের যে কোনো সমস্যা যাই হোক না কেন, আমাদের কাছে অ্যাপ্রোচ করুন, আমাদের কাছে আসুন, আমরা আপনাদের জন্য সবসময় তৈরি আছি, সবসময় সাহায্যের জন্য আছি। আরও কয়েকটা কথা জাস্ট বলছি, আপনারা বিভিন্ন প্যানেলে পুজো দেখছেন, হয়তো কোথাও একটা কোনো দেখছেন একটা কিছু ব্যাগ বা অজানা কিছু পড়ে আছে, আপনারা নিজেরা কোনো হাত দেবেন না, আপনারা পুলিশকে জানান। আমি ক্লাবকেও রিকোয়েস্ট করবো, আমাদের পুলিশ কন্ট্রোল রুম ও থানার নাম্বার যদি আপনারা কোথাও একটা ডিসপ্লে করে দেন, তাহলে যারা দর্শনার্থী আসছেন তাদের অনেক সুবিধা হবে, তারা জানতে পারবে পুলিশের নাম্বার কী আছে, থানার নাম্বার কী আছে। এবং এটা আমরা চাই যে আপনারা পুলিশের কাছে আসুন, আপনাদের সমস্যার কথা জানান, আমরা কিন্তু আপনাদের জন্য সবসময় প্রস্তুত আছি আপনাদের সাহায্য করার জন্য। পুলিশকে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, পুলিশ আপনাদের বন্ধু, আমরা আপনাদের বন্ধু এবং আপনারাও আমাদের বন্ধু। আপনারা যদি পুজোর কটা দিন ভালোভাবে কাটাতে পারেন তাহলে আমরাও ভালো মনে করবো, আমরাও পরে শান্তি পাবো, না আমরা সব দিক থেকে চেষ্টা করে পুজোটা সাকসেসফুলি করতে পেরেছি এবং এটা একমাত্র সম্ভব যখন আপনারা সহযোগিতা করবেন। আপনারা যখনই সহযোগিতা করবেন দেখবেন যত কঠিন কাজই হোক না কেন সেটা সহজেই উতরে যাবে এবং সেটা সাকসেসফুল হবে। প্রতিদ্বন্দ্বী ক্লাবের যারা আছেন তাদেরকে আমি বলবো, আপনাদের যে আয়োজন তারা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক, আপনারা আরও ভালো কিছু কাজ করুন, লোকের জন্য আরও ভালো করুন, আমরা আপনাদের সঙ্গে আছি, পাশে আছি এবং সবসময় পাশে থাকবো। এই কথা বলে আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে বসিরহাট পুলিশের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার। বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে এই শারদীয় উৎসবের দিনগুলো আপনারা ভালোভাবে কাটান, আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকুন, আপনারা যদি ভালোভাবে কাটাতে পারেন তাহলেই আমাদের সাফল্য ভাববো নিজেদেরকে। আমাদের কাছে আসুন, আমাদের সঙ্গে থাকুন, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ। উদ্দেশ্যে কী বলব, ওটাই বলবো যে আপনারা সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে পুজোটা কাটান ভালোভাবে এবং আপনারা যখন কোনো সমস্যায় পড়বেন যাই পড়ুন আমাদের কাছে আসুন, আমরা সবসময় আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা যদি ভালোভাবে কাটাতে